ছোটবেলার পুজো বলতে আমার আমার মামা বাড়ি পুজোর কথা মনে পড়ে। কারণ ছোটবেলার পুজোর ছুটিতে মা আমাদের নিয়ে, আমাকে আমার দিদিকে নিয়ে প্রত্যেক বাড়ি চিত্তরঞ্জনে যেতেন। তো সেই পুজোটা আমার এখনো খুব ভালো করে মনে আছে। এবং নর্থের পুজো বলতো, মানে দুটো পুজো তো, নর্থের পুজো আর সাউথের পুজো, CLW মানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ওখানে আমার মামা চাকরি করতেন, মানে এখনো করেন। সো সেখানে প্রচুর মজা করতাম আমরা, আমার কাজিনরা আসতো। তো মামা বাড়িতে, মামা বাড়ির আদর, সেখানে নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, এবং যেটা সব থেকে বেশি করে মনে থাক মানে মনে আছে এখন, সেটা হচ্ছে ধুনুচি নাচ কম্পিটিশন হতো, এবং বাচ্চাদের একটা আলাদা কম্পিটিশন, বড়দের একটা আলাদা কম্পিটিশন। তো বাচ্চাদের কম্পিটিশনে অ্যাটলিস্ট ফার্স্ট বা সেকেন্ড তো আসতাম, থার্ড আজ অব্দি এসেছি বলে আমার মনে নেই। সো ওই একটা প্রাইজ, ওই প্রাইজের লোভে দুর্গাপুজোয় ছোটোবেলায় চিত্তরঞ্জন যেতাম। তারপরে একটা একটা পয়েন্টের পর আমার মা, আমি যেখানে থাকতাম আগে লেক টেরেস দেশবি পার্কের কাছে, তার সেই পুজোর দায়িত্ব নেয়, এবং তারপর থেকে আমাদের চিত্তরঞ্জন যাওয়া বন্ধ হয়ে যায় এবং ওখানেই পুজোর সময় থাকা হয়। এখনও ওই পুজোটার এখন মা নেই, কিন্তু দুর্গাপুজোর সাথে মায়ের একটা বিশাল বড় যোগাযোগ এখনও আছে বলে আমার মনে হয়। তো সেই কারণে সেই পুজোটা আমি এখন নিজে দায়িত্বে করি, লেক সর্বজনীন দুর্গা উৎসব আমাদের পুজোটার নাম। তো সেই পুজোটার সাথে খুবভাবেই জড়িত, এবং চাঁদা তোলাটা হয় না, বাট অ্যাডভার্টাইজমেন্ট তোলা থেকে শুরু করে এবং ভাসান অবধি, ভাসানও আমি যাই, একদম বাবু ঘাট অবধি যাই, ভাসানে থাকি, নাচি। তো সেইটা হচ্ছে এখনকার আমার পুজোর এতে। এবং সেই পুজোর 5 দিন, আমি এখন থাকি অন্য জায়গায়, ওই পুজোর 5 দিন আমরা ওখানে একটা গেস্ট হাউস আছে মেট্রোপলিস বলে, সেই গেস্ট হাউসে 5 দিন ফুল ফ্যামিলি সমেত আমরা একটা ফুল ফ্লোর ভাড়া নিয়ে থাকি। সো দ্যাটস মাই পুজো রাইট নাও।